তাহলে তুই ওকে বলবি আমি 50 টাকা দিচ্ছি কি 100 টাকা দিচ্ছি, আমি 1 লিটার তেল ভরে দিচ্ছি আমাকে চালানোর। Dead man walking. জলের ট্যাঙ্ক তাহলে তুই করিস, তুই করলে আমি তাহলে তোকে জানিয়ে দেবো। আমি ঠিক আছে জানিয়ে দিস। তো শুটিংটা কি খুব তাড়াতাড়ি হবে? তাড়াতাড়ি হবে, রিসেন্টলি বকখালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। আমাকে তো আবার বাইক চালাতে বলছে। বাইক চালানোটা তো ঠিক আছে, আমিও শিখবো, দেখি বলবো তিনজনকে। যদি কোনো বন্ধু বান্ধবের থাকে তাহলে তুই ওকে বলবি আমি 50 টাকা দিচ্ছি কি 100 টাকা দিচ্ছি, আমি 1 লিটার তেল ভরে দিচ্ছি, আমাকে চালানোটা শিখিয়ে দে। তার কাছ থেকে শিখে নিই আমি। ওখানে তো তাই বলেছি, আমার বন্ধু বান্ধবকে তাই বলেছি। ওরা বলছে না দাদা পয়সা নিতে হবে না, তুমি কখন বলবে কখন তখনই আমি শিখে দেবো। ঠিক আছে, কলকাতার রাস্তায় চালাতে পারবো? কেন পারবি না, কেন পারবি না? এই কি, আর তুই যখন চালাবি তখন কি তোর সাথে গাড়ি ঘোড়া চলবে না? এই হ্যাঁ সব কিছু বন্ধ করে থাকবে। হ্যাঁ তাহলে গাড়ি ঘোড়া চলবে যখন তখন দেখবি তোর হাত পাকা হয়ে যাবে, তাই না? হ্যাঁ একদমই তোর হাত পাকা হয়ে যাবে। হ্যাঁ তুই শিখে না কাজবে। আর যদি তুই যেভাবে আছে বলতো মানে হয়তো ডাকতে পারে আমাকে। কথা বলো, ঘুম পাচ্ছে? হ্যাঁ এত তাড়াতাড়ি? আরে আমি বিকেলবেলায় ঘুম আবার, তাহলে দুটোর সময় ঘুমিয়েছি, এত সুন্দর হাওয়া খাচ্ছি, দুটোর সময় ঘুমিয়ে আবার 6টার সময় উঠেছি। সে ঠিক আছে, রাত্রে দিনের বেলা কি ঘুম, পাখি বলে পাখি বলে কেটে ওই যে এদিকে পুরো শহর দেখা যাচ্ছে। রকেট রকেট গেছিলো এখান দিয়ে, রকেট গেছিলো একটা সকাল দিয়ে তাহলে মেঘ করলো, বৃষ্টি হলো না একটু, বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কোথায়। ছাদেই তো খেলা শুরু করে দিয়েছে মৌ দাদা, তাই না? দেখ না এখানে দেখ কত গুণ আছে।